তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যখন দুশো টাকা আর পাঁচশো টাকা বাড়ানো হয়েছিল। তখন থেকে কিন্তু অনেকেই অসন্তুষ্ট ছিল এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর ক্ষেত্রে তারা বহুদিন ধরে চাচ্ছিলো যে তাদের টাকাটা একটু বাড়ানো হোক তো অবশেষে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর ফলেই কিন্তু অন্যান্য কাজে যারা অন্যান্য ক্ষেত্রে যারা কাজ করে ভাতা পায় সেক্ষেত্রে তারা কিন্তু প্রচুর অসন্তুষ্ট ছিল এবার সকলকে সন্তুষ্ট করার জন্য কিন্তু বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার তো ভিডিওটিকে মনোযোগ সহকার লাস্ট অবধি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন সবাই যেন আপডেটে পেয়ে খুশি হতে পারে তাদের জন্য বাড়িয়ে দিয়েছে পাঁচশো টাকা এবং সাতশো পঞ্চাশ টাকা করে পাঁচশো টাকা থেকে সাতশো টাকা তাদের বাড়ানো হয়েছে অনেকে পাঁচশো টাকা পাবে অনেকে সাতশো পঞ্চাশ টাকা আরও বেশি করে পেতে চলেছে এপ্রিল মাস থেকে তো এই মুহূর্তে বিশাল আপডেট আপনাদের জন্য অনেকেই অসন্তুষ্ট ছিল এবার আর তাদের কোনো রকম অভিযোগ থাকবে না তাদের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী সরাসরি ঘোষণা করে দিয়েছেন যেটা আমি সরাসরি মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আপনাদেরকে শুনে দেবো অবশ্যই লাস্ট অবধি কন্টিনিউ করবেন

তো এখান থেকে মুখ্যমন্ত্রী মমতা কি বলেছে আপনারা সরাসরি শুনতে পেরেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনদরদি উদ্যোগে এবার আগামী এপ্রিল মাস থেকে রাজ্যে আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাসিক ভাতা কিন্তু আরও বাড়ানো হয়েছে বেতন বৃদ্ধি হতে চলেছে এপ্রিল মাস থেকে আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই বাড়তি টাকা পেয়ে যাবেন ঠিক আছে তো আপনাদের জন্য কিন্তু পাঁচশো টাকা এবং সাতশো পঞ্চাশ টাকা করে বাড়ানো হয়েছে তো কাদের কত হয়েছে এখানে মুখ্যমন্ত্রী বলেছেন আপনারা সরাসরি দেখতেও পারছেন আশা কর্মীদের সাতশো পঞ্চাশ টাকা বেতন বৃদ্ধি পাবে অঙ্গনারী কর্মীদের ভাতাও কিন্তু সাতশো পঞ্চাশ টাকা বেতন বৃদ্ধি পাবে আর অঙ্গনারী যারা হেল্পার রয়েছে তাদেরও কিন্তু পাঁচশো টাকা করে বেতন বৃদ্ধি পাবে ঠিক আছে তো এক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু এটা সবথেকে বড় সুখবর সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এবং পাঁচশো টাকা করে কিন্তু ভাতা বৃদ্ধি করা হচ্ছে তো এই মুহূর্তে আপনাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সুখবর এতে আপনার কি মতামত জানাবেন অনেকেরই অভিযোগ ছিল যে তারা লক্ষ্মীর সরকার লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে টাকা বাড়াচ্ছে অন্যান্য ভাতা প্রকল্পের টাকা বাড়াচ্ছে কিন্তু আমাদের যে ভাতা সেটার টাকা বাড়ানো হচ্ছে না তো অবশেষে কিন্তু মুখ্যমন্ত্রী এই মাসে প্রথমেই কিন্তু আপনাদের জন্য সুখবর দিয়ে দেওয়া হয়েছে সুখবর দিয়ে দিলেন যে আপনাদের যারা আশাকর্মী রয়েছেন তাদের সাতশো পঞ্চাশ টাকা করে বাড়ানো হলো যারা অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন তাদের কিন্তু সাতশো পঞ্চাশ টাকা বাড়ানো হয়েছে এবং অঙ্গনওয়াড়ি যারা হেল্পার রয়েছেন তাদেরও কিন্তু পাঁচশো টাকা করে বাড়ানো হয়েছে যেটা মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি আপনাদের জন্য ঘোষণা করে দিয়েছিল যা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার অনেকেই কমেন্ট করেন তো সেই ক্ষেত্রে আপডেটটা পেতে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম এটা আপনার কি মতামত অবশ্যই জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন তাদের কাছে যেন আপডেটটি পৌঁছে যায়